আপনার কাছে আজকে আমি বাংলা জানতে চাই যে সার্জিক্যাল স্ট্রাইকটা সত্যি দেখুন যে অপারেশন হয়েছিল তার সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে তার এফেক্টস আমরা দেখতে পাচ্ছি খুবই একটা হাই লেভেল হাই প্রেসিশন অপারেশন হয়েছে আর যাকে আপনি বলতে পারেন আমরা যখন শুটিং শেখাই ইউনো ট্রেনিজদেরকে আমাদের সোলজার্সদেরকে আমরা একটা ফর্মুলা তার মাথার মধ্যে ইন্ট্রোডিউস করি ওই ফর্মুলাটা হচ্ছে হ্যাট হ্যাট এইচ স্ট্যান্ডস ফর হোল্ডিং এ স্ট্যান্ডস ফর এমিং আর টি স্ট্যান্ডস ফর ট্রিগার অপারেশন ওই যে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকস ওটাতে যে এমিংটা ছিল ওটা বেসিক্যালি কী একদম ক্লিয়ার পলিটিক্যাল উইল ক্লিয়ার পলিটিক্যাল ডিসিশন তার মধ্যে আমি দুটো পয়েন্ট হাইলাইট করতে চাইছি প্রথম হচ্ছে কি এই যে এত বছর ধরে যে একটা আমরা নিজের বলতে পারেন লক্ষ্মণ রেখা যেরকম বানিয়ে রেখেছিলাম কি লাইন অফ কন্ট্রোল আমরা ক্রস করব না কিছুদিন আগেই কার্গিল যুদ্ধের টোয়েন্টি সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট হলো এই যে এত ক্যাজুয়েলটি হয়েছিল তার কারণটা কী ছিল কে আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে কাজ করেছিলাম কি লাইন অফ কন্ট্রোল ক্রস করব না যখনই দু হাজার ষোলোতে সার্জিক্যাল স্ট্রাইকসগুলো হলো ওটাতে যে একটা পলিটিক্যাল ডিসিশন ছিল কি লাইন অফ কন্ট্রোল ক্রস করার জন্য ক্রস না করা কোনো এরকম রেস্ট্রিকশান থাকবে না ইউ আর ফ্রি টু ডু ওয়াট ইউ ওয়ান্ট সেকেন্ড যে একটা ডিসিশন অটোনমি দেওয়া হয়েছিল ফোর্সেসদেরকে উরির সময়েও বালাকোটের সময়ও কি কত ফোর্স ইউজ করবে কোথায় ইউজ করবে কখন ইউজ করবে ওটা যে একটা কমপ্লিট ফ্রিডম দেওয়া হয়েছিল এই দুটো একটা ক্লিয়ার পলিটিক্যাল উইল আর একটা ডিসিশন অটোনমি যে ফোর্সেসদেরকে দেওয়া হয় আই থিঙ্ক তার একটা বিষয়ে বিশেষ এর মধ্যে একটা রোল ছিল উইচ গাইডেড দ্য হোল থিং সুব্রতবাবু আমার খুব স্পষ্ট প্রশ্ন আপনাকে যেহেতু আপনি বিজেপির ব্রাশবিহারি কেন্দ্রের প্রার্থীও ছিলেন আপনি দু সালে নির্বাচনে লড়েছেন আপনি দেখেছেন রাজনীতির ময়দানটাও কিরকম যুদ্ধের ক্ষেত্র থেকে রাজনীতির ক্ষেত্রটা ঠিক কতটা আলাদা এবং যখন আপনাকে বারবার প্রশ্ন করেছিল বিরোধীরা যে প্রমাণ প্রমাণ দেখান দেখান স্ট্রাইকের তখন আদ্যপান্ত মিলিটারি ম্যান হিসেবে কোথাও গিয়ে কি আপনার রাগ হয়েছিল না কোথাও গিয়ে মনে হয়েছিল হ্যাঁ সাধারণ মানুষকেও অনেক প্রমাণ দেখাতে হয় এরকম ধরনের জিনিস করার আগে দেখুন এই যে প্রমাণ দেখান আর তারপরে যে কিছু বিরোধী পার্টিরা অল কাইন্ডস অফ ইউনো এই যে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারেতে কিন্তু দেশকে সবসময় একজোট হতে হবে দ্য কমপ্লিট কান্ট্রি হ্যাজ টু বি ইউনাইটেড অ্যাজ ওয়ান কারণ এই ধরনের যদি এই নিয়ে প্রশ্ন হয় এই ধরনের যদি ডিসকাশন ডিবেট চলে আসে তাতে কি হয় দেশের মধ্যে ডিভিশনস চলে আসে আর এই ডিভিশনসগুলোকে সবচেয়ে বেশি এক্সপ্লয়েড করে আমাদের যত এনিমিরা আছে যত আমাদের শত্রু আছে সেই শত্রু পাকিস্তান মিলিটারি হোক কি সেই শত্রু পাকিস্তান স্পন্সার্ড টেররিস্ট হোক এরা সবাই কিন্তু তার খুব অ্যাডভান্টেজ নেয় আর এটা আমরা বারবারে দেখ বারবার দেখছি শুধু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন বিরোধী দলগুলো একদম সোজাসুজি বলে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। কোনো ধরনের কোনো কিছু হয়নি শুধু জুমলা হয়েছে আপনার কি মনে হয় যে এই পাল্টা উত্তরগুলো আপনারও দেওয়া উচিত দেখুন প্রথম কথা এই হচ্ছে কি এগুলো সব হাইলি আপনি যে সিচুয়েশন কোয়েশ্চেনগুলো আপনি যে রাখলেন এগুলো সব কিন্তু হাইলি পলিটিক্যালি মোটিভেটেড তার মধ্যে কোনো ডেপথ নেই তার মধ্যে কোনো স্ট্রেংথ নেই বুঝলেন সো এইগুলো যে এই ধরনের অপারেশন করা হয় তাতে ইউ নো টু সে কি এটা অপারেশনই হয় নি কিংবা এটা জুমলা দ্যাটস আই থিংক ভেরি ইরেসপন্সিবল এন্ড ইট শুড নট হ্যাপেন দ্যাট ওয়ে